বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা জোরে বলুন আল্লাহু আকবার আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বান্দা তোমার জন্য শান্তির জায়গা হলো জান্নাত এই দুনিয়া তোমার জন্য ক্ষণস্থায়ী জীবনই এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা জোরে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কত সুন্দর সুন্দর করে আমাদেরকে বুঝাইলেন কত সুন্দর সুন্দর ভাষা দিয়া আমাদেরকে বুঝাইতেছেন বান্দা যে দুনিয়ায় তুমি আসলা এই দুনিয়া ক্ষণস্থায়ী জীবনই আসল জীবনই হবে তোমার পরকালের জীবনই যে জীবনেতে কোনোদিন মরণ হবে না মৃত্যু হবে না লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া জোরে বলুন আল্লাহু আকবার আমার বন্ধুগণ আমার ভাইরা কিন্তু আজকে দুনিয়াতে আমরা দুনিয়াকে প্রাধান্য দেই দুনিয়াকে আসর জীবনই বলে মনে করি আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রু ওয়াবকা আখিরাত চিরকাল থাকবে যার কোনো শেষ নাই দুনিয়ার আরম্ভ আছে শেষ আছে আমার বন্ধুগণ আখিরাত এমন একটি জীবনই হবে এমন একটি জীবন হবে যার কোনো শেষ হবে না যে নিয়ামতই নিয়ামত আমার বন্ধুগণ এই দুনিয়া ক্ষণস্থায়ী জীবনই এই দুনিয়ায় কিসের অহংকার এই দুনিয়ায় কিসের অহংকার আমি করি কি জন্য আমি দুনিয়ায় অহংকার করি মারামারি করি দুনিয়ার লালচ নিয়ে আমি পাগল হয়ে যাই আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ও বান্দা দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ মাঝে মাঝে কিছু ফাঁকা জায়গা আছে যদি আপনারা একটু আকবারে আসতেন তাহলে ভালো হতো কারণ আমরা শেষ পর্যন্ত বয়ান শুনবো ইনশাআল্লাহ হাত তোলেন সবাই সবাই নারে তাকবীর আল্লাহু আকবার মানে জোরে বলেন নারে তাকবীর একটু দাঁড়ায় আকবারে আসুন একটু দাঁড়ান নারে তাকবীর আকবারে আসুন মাশাআল্লাহ মাশাআল্লাহ আগে আসুন আগে আসেন খারাপ পাবে না আগে আসেন আর বাহিরে যারা আছে ও যুবক বন্ধুগণ তোমরা আগে আসো এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم কথা বলবেন না আমার বন্ধুগণ আমার ভাইরা এই জায়গা হলো জান্নাতের বাগিচা আমরা শেষ পর্যন্ত আমরা বয়ান শুনবো কোরআন শুনবো আল্লাহর কথা শুনবো এবং নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ আমার বন্ধুগণ বলতেছিলাম এই দুনিয়া ক্ষণস্থায়ী জীবনই দেখা যায় দুনিয়ার জন্য মানুষ কত মেহনত কত কষ্ট করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বান্দা তুমি দুনিয়ার জন্য যত মেহনত করো যত কষ্ট করো এর থেকে বেশি কষ্ট তোমার আখেরাতের জন্য করতে হবে আমরা দুনিয়ার জন্য কত মেহনত করি কত কষ্ট করি কত প্ল্যানিং করি কত টার্গেট আমরা করি কেন দুয়ক্ত খাওয়ার জন্য কিন্তু আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন একটি জীবন রেখেছেন লম্বা একটি জীবন আপনার আমার জন্য রেখেছেন যে জায়গার মধ্যে আপনার আমার সকলের যেতে হবে কথা বলেন ঠিক কিনা সেই জীবন আপনার আমার সামনে আছে আমার বন্ধুগণ সেই জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন মানুষ বানায় আমাদেরকে পাঠাইলেন
সবথেকে সম্মান আল্লাহ পাক মানুষকে দান করলেন আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল করলেন এই কুরআন হলো আমাদের জন্য কাল কিয়ামতের দিন সুপারিশকারী হবে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ কিন্তু আজকে আফসোসের বিষয় যে কুরআন আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার জন্য হেদায়েত বানিয়ে পাঠাইয়া দিলেন যে কুরআন পৃথিবীর সকল মানুষের জন্য এমন একটি কিতাব আমাদেরকে দিলেন এই কিতাবের সঙ্গে যদি আপনার আমার মহব্বত থাকে তাহলে আল্লাহর সাথে মহব্বত কায়েম হয়ে যাবে এই কিতাবের সাথে যদি আপনার আমার মহব্বত থাকে তাহলে আল্লাহর নবীর সঙ্গে আপনার আমার মহব্বত হয়ে যাবে কিন্তু আফসোস হয় আমরা মুসলমান আমরা শুধু নামের মুসলমান কোরআন আমরা পড়তে জানি না কোরআন আমরা বুঝি না কোরআনের গুরুত্ব আমরা কখনো দেই না আমার বন্ধুগণ এই কোরআন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছর পর্যন্ত নাযিল হয়েছে এই কোরআনের জন্য আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কত কষ্ট করেছেন উম্মতের জন্য কষ্ট করেছেন কিন্তু সেই কোরআন থেকে আজকে আমরা মুসলমান দূরে সরে গেছি কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ যদি আজকে মুসলমান কোরআন নিয়ে চলে যদি আজকে মুসলমান কোরআন মানে কোরআনের প্রতি আমল করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আবার মুসলমানদের কাছে হুকুমত দিয়ে দিবেন যে কোরআন নিয়ে সাহাবারা সারা পৃথিবী তারা রাজত্ব করেছেন কেন তাদের অত সম্মান আল্লাহ পাক কেন দিয়েছিলেন এই জন্য দিয়েছিলেন তারা কোরআন ছাড়ে নাই কখনো তারা কোরআন কি আঁকড়ে ধরেছিল তারা কোরআন কি বুঝত তারা কোরআন কি কোরআন আমল করত তারা কোরআনে যেগুলো হুকুম আছে সেগুলি মানত আমার বন্ধুগণ এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার জন্য হেদায়েত বানিয়ে পাঠাইয়া দিয়েছেন ও দুনিয়ার মানুষ তোমাকে আমি দুনিয়াতে পাঠাইয়া দিলাম দুনিয়া তোমার মন মতলবে চললে হবে না এই কোরআনের মোতাবেক তোমার জীবন অতিবাহিত করতে হবে কোরআনে যা বলে তুমি সেটা আমল করতে হবে তাহলে তোমার পরকাল শান্তি হবে আর যদি তুমি কোরআন নিয়ে না চলো তাহলে দুনিয়াতেও তোমার দুনিয়াতে তুমি ধ্বংস হয়ে যাবে এবং মরার পরেও তোমার ধ্বংস আমার বন্ধুগণ আমার ভাইরা সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত সুন্দর একটি কিতাব দিলেন যেই কিতাবের নাম হলো আল কোরআন যে কিতাবের নাম কি আল কোরআন কোরআন শরীফ ফুরকানে আমিন এই কোরআনের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত নিয়ে উনি জায়গায় জায়গায় যেতেন কোরআনের দাওয়াত দিতেন আর কাফের বেঈমান আবু জেহেল অথবা সাইবা নবীজিকে কত কষ্ট দিতেন সাহাবাদের কি কত কষ্ট দিতেন কেন তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم শুধু নামের মুসলমান হতে নামের মুসলমান হলে কাজ হবে না এমন মুসলমান হতে হবে যেমন মুসলমান ছিলেন সাহাবারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ ও দুনিয়ার মানুষ তোমরা এমন করে ঈমান আনো যেমন করে ঈমান আনেছে আমার সাহাবারা যেমন করে ঈমান আনেছে আমার সাহাবীগণ তেমন করে তোমাদের ঈমান আনতে হবে তোমাদের ঈমানকে মজবুত করতে হবে তোমাদের ঈমানের মধ্যে শক্তি থাকতে হবে তাহলে দুনিয়ায় তোমরা রাজত্ব করতে পারবা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়া ইন ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নি জা'ইলুকা লিন নাস
আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের খিলাফত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যেমন হযরত আদম আলাইহিস সালাম কে দিয়েছিলেন যেমন অন্য নবীদেরকে দিয়েছিলেন ঠিক তেমনি যদি মুসলমান কুরআন নিয়ে চলে যদি মুসলমান কুরআন নিয়ে চলে কুরআনের আহকামগুলো নিজের জীবনে বাস্তবায়ন করে তাহলে মুসলমান দুনিয়াতে কোনো শান্তিতে থাকতে পারে না এবং কি মরার পরে সঙ্গে সঙ্গে সে জান্নাতে চলে যাবে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমরা জন্মগত মুসলমান কিন্তু সাহাবীদের ইতিহাস খুলে দেখেন সাহাবীরা কত কষ্ট করে ঈমান এনেছেন কত কষ্ট ঈমান তাদের ছিল এক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন উনি খবর পাইলেন শেষ জামানা একজন নবী আসবে যার নাম হবে হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা আব্দুল উজ্জা একজন সাহাবী ছিলেন যিনি ঈমান আনার জন্য জীবনে সব কিছু উৎসর্গ করে দিয়েছিলেন উনি ওনার চাচার বাড়িতে থাকতো উনি ওনার চাচাকে বলল চাচা যান আপনি কি ঈমান আনবেন মুহাম্মাদের প্রতি চাচা বলল না খাদিজা বলল চাচা আমি আপনার অপেক্ষায় ছিলাম যদি আপনি ঈমান আনতেন তাহলে আমিও আপনার সঙ্গে ঈমান আনতাম এবার যদি আপনি বলে দিলেন আপনি ঈমান আনবেন না তাহলে শুনুন আমি করেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও চাচা আমি ঈমান এনেছি এক আল্লাহর প্রতি এবং হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি ঈমান এনেছি এবার চাচা বলল ভাতিজা তুমি কি জানো এই ঈমান আনলে ঈমানের পরিণতি কি হতে পারে এবার ভাতিজা বলল চাচা জানি চাচা বলল ভাতিজা তোমার বাড়ি ঘর সম্পদ সব আমাকে দিতে হবে তোমার গায়ে যা জামা আছে এগুলো আমাকে দিতে হবে এবং কি তোমার পরনে যে লুঙ্গি আছে সেই লুঙ্গিও আমাকে দিতে হবে এবার ভাতিজা বলল চাচা আমি আমার জীবনের সব কিছু আমি দিতে পারি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তে পারি না কোন সুবহানাল্লাহ এবার আব্দুল উজ্জা ওনার বাড়িঘর সম্পদ সকল বস্তু চাচা গিয়ে দিয়ে উনি ওনার মার কাছে চলে গেলেন বলল মা আমি তোমার কাছে আসলাম মা দেখলো আমার যুবক যৌবন ভরা যুবক অনঙ্গ অবস্থায় আমার কাছে এসেছে মা বলল বাবা এমন অবস্থা তোমার কেন আব্দুল উজ্জা বলল মা আমি ঈমান আনার কারণে আমার চাচা আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে মা যদি তোমার কাছে কোনো কাপড় আছে তাহলে একটি কাপড় দাও আমার লজ্জাস্থান আমি থেকে নিব এবার মা বলল বাবা আমার কাছে কোনো বস্তু নাই আমার কাছে কোনো কাপড় নাই শুধু ছেড়া একটি কম্বল আছে যে কম্বল আমি তোমাকে দিতে পারি এবার ছেলে বলল মা ওই কম্বলটি আমাকে দাও সঙ্গে সঙ্গে কম্বলটি পরিধান করে হেঁটে হেঁটে অনেক দূর পথ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন এবার দায়াত শিকায়ত করলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুরকে বলল হুজুর জিজ্ঞাসা করল আব্দুল উজ্জা তোমার এমন অবস্থা কেন হুজুর প্রশ্ন করল আব্দুল উজ্জা তোমার এমন অবস্থা কেন আব্দুল উজ্জা বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ঈমান আনার কারণে আমাকে বাড়ির থেকে সকলেই তাড়াইয়া দিল নবীজি বলল আব্দুল উজ্জা আজকে তোমার নাম আব্দুল উজ্জা নয় তোমার নাম হবে আব্দুল্লাহ সুবহানাল্লাহ আমার বন্ধুগণ ঈমান আনতে গেলে জীবনে অনেক কষ্ট করতে হবে জীবনে অনেক কিছু ত্যাগ করতে হবে জীবনে কষ্ট করতে হবে যেমন সাহাবীরা নিজের জীবনকে হাজার বার কুরবান করার জন্য তারা রাজি ছিল তারা হাজার হাজার জীবন নবীর জন্য কুরবান করে দিয়েছিলেন কথা ঠিক কিনা কিন্তু আমাদের ঈমান সহজ ঈমান আমাদের ঈমানের জন্য আমরা কয়দিন মার খেয়েছি কি করেছি আমরা কিছুই করে নাই আমার বন্ধুগণ আমার ভাইয়েরা সাহাবীদের ইতিহাস খুলে দেখেন এমন এমন সাহাবী
ইমান আনার ঘটনা যদি আপনারা পড়েন আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে আমার বন্ধুগণ হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলেই ওনার নাম জানেন হযরতে বিলাল আফ্রিকার মানুষ ছিলেন অনেক কালো মানুষ যার কোনো দাম ছিল না অনেক বড় বড় ঠোঁট হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য মিরাজে চলে গেলেন সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা আল মাসজিদিল আকসা আল্লাযী باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع العليم امار بندگان الله نبي محمد رسول الله صلى الله عليه وسلم যখন আল্লাহর সঙ্গে দিদার করার জন্য রওনা হয়ে গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য চলে গেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা সাত আসমান এই যে আকাশ এর উপরে আরেকটি আকাশ যেমন সাতটি আকাশ আছে তারপরও ৫০০ বছরে পানির রাস্তা আছে তার উপরে হলো আল্লাহর সিদরাতুল মুনতাহা আল্লাহর আরশ মহল্লা যে জায়গার মধ্যে হুজুর চলে আল্লাহর সঙ্গে বন্ধু বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য চলে গেলেন আমার বন্ধুগণ বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় খালি হাতে কখনো যায় না কিছু নিয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন আল্লাহর সঙ্গে দিদার করার জন্য বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাতু আমরা নামাজের মধ্যে সকলেই পড়ে পড়ে কিনা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু মানে আমার শারীরিক ইবাদত মালের ইবাদত মুখের ইবাদত আল্লাহ সকল ইবাদত আপনার জন্য কোন সুবহানাল্লাহ এটা হলো হাদিয়া গিফট নিয়ে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলল আসসালামু আলাইকা আইয়ুহান নবী আসসালামু আলাইকা আইয়ুহান নবী যাই হোক হুজুর যখন মিরাজে চলে গেলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হুজুরকে জান্নাত স্যার করাইলেন জান্নাত দেখালেন এবার জাহান্নামে তো নবীরা যাবে না দূর থেকে হুজুরকে জাহান্নাম দেখানো হলো দূর থেকে হুজুরকে জাহান্নাম দেখানো হলো অনেক মানুষ জাহান্নামের মধ্যে মহিলারা জাহান্নামের মধ্যে হুজুর জিজ্ঞাসা করলো জিব্রাইল জাহান্নামের মধ্যে অত মহিলা কেন আমার বন্ধুগণ আমার ভাইরা পুরুষ থেকে বেশি জাহান্নামে যাবে মহিলারা আমার মা বোনগণ বেজার হবেন না তার কারণ আছে জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ হাউলাই উম্মতি এগুলি আপনার উম্মত হুজুর বলল কেন জাহান্নামে আসছে জিব্রাইল বলল তারা আল্লাহর না শুকর বেশি চুগলখুরি করে বেশি গীবত করে বেশি যার কারণে তারা জাহান্নামে চলে আসছে এবার হুজুর যখন জান্নাতে চলে গেল জান্নাতে যাওয়ার পরে হরমের শব্দ পেলেন আওয়াজ পেলেন হুজুর জিজ্ঞাসা করলো জিব্রাইল ভাই জিব্রাইল আমি একটি হরমের শব্দ পাই আওয়াজ পাই কার শব্দ জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা আপনার সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ হুজুর যখন জান্নাতে চলে গেলেন মিরাজে সেখানে বিলালের সঙ্গে হুজুরের সাক্ষাৎ মানে রূহের সঙ্গে সাক্ষাৎ দেখা তখন জিজ্ঞাসা করলো বিলাল তুমি জান্নাতে বিলাল বলল হ্যাঁ হুজুর আমি জান্নাতে তুমি কেমনে আসলা জান্নাতে হযরত বিলাল বলল হুজুর আমার তো দুনিয়ায় কোনো আমল ছিল না আমি গরিব সাহাবী কালো মানুষ তবে আপনি আমাকে কিছু ওয়াজিফা দিতেন সেই দোয়াগুলো আমি বেশি বেশি পড়তাম আর সর্বক্ষণ আমি ওযু রাখতাম ছোট ছোট আমল আমি করতাম আর এই ইবাদতের বিনিময়ে আল্লাহ খুশি হয়ে আমাকে জান্নাতে আছে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবী অনেক সম্মান পাইলেন কেন এই সম্মান সাহাবীকে দিলেন কেন এই সম্মান অত মর্যাদাবান কেন সাহাবীদেরকে আল্লাহ পাক দিলেন তার কারণ হলো ইসলামের জন্য
দ্বীনের জন্য কোরআনের জন্য তারা যে কষ্ট করেছে যে মুজাহাদা করেছে এটা পৃথিবীর অন্য কোন মানুষ আর কখনো করতে পারে না হযরত বিলাল হিস্ট্রির মধ্যে আসে হযরত বিলালকে গরম বালুর মধ্যে শোয়াইয়া বড় পাথর দিয়া তাকে বলা হতো বিলাল মুহাম্মদের কলিমা ছাড়বি না নাই মুহাম্মদের কলিমা ছেড়ে দে হযরত বিলালের মুখ থেকে সর্বক্ষণ হতো আহাদ আহাদ আল্লাহ আল্লাহ আল্লাহর বাহিরে অন্য কোন মাবুদ নাই অন্য কোন উপাস্য নাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কি কত কষ্ট দিতেন কাফের বেঈমানরা যখন নামাজ পড়তেন উটের ভুঁড়ি নিয়া গলার মধ্যে লটকায় দিত বালু গরম করে সেই বালুতে শোয়াইল এবং কি গলার মধ্যে গামছা বেঁধে প্রত্যেক গুলি গুলি ঘুরাইতেন এবং বলতেন হে যুবকেরা দেখো এটা মুহাম্মদের উম্মত এই জন্যই তারা সম্মান পেয়েছে কত মর্যাদা আল্লাহ পাক ওনাদেরকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্যই সাহাবীদেরকে কোরআনের মধ্যে টাইটেল দিয়ে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আমার সাহাবীরা তোমাদের প্রতি আল্লাহ আমি আল্লাহ রাজি হয়ে গেছি তোমরাও রাজি হয়ে যাও কাল সুবহানাল্লাহ ইমানের জন্য কষ্ট করতে হবে মুজাহিদা করতে হবে আজকে আমরা ইমানের জন্য কি কষ্ট করেছি কতটুকু আমরা ত্যাগ করেছি আমার বন্ধুগণ সেজন্য যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি দিয়েছেন সেই কোরআন আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে এই সময়টাকে দাম দিতে হবে যে সময় আমরা পেয়েছি লম্বা একটি সময় আমরা পেয়েছি সবথেকে দামি কোন জিনিস বেশি বলেন সময় সবথেকে দামি সময়ের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন আল্লাযী খলাকালাকুম আল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যেই জীবন যেই সময় দিয়ে তোমাকে জীবন দেওয়া হয়েছে এই সময়কে ইজ্জত করে এই সময়কে কদর করতে হবে এই সময়ের মধ্যে তোমার জীবনকে ধন্য করতে হবে এই সময় নিয়ে তোমার ইমানকে মজবুত করতে হবে তা না হলে আমার বন্ধুগণ এমন একটি সময় আপনার আমার সামনে আসবে যে সময় আমরা যখন আফসোস করব সে আফসোস করার কোনো জায়গা থাকবো না আফসোস করলেও সেদিন কোনো লাভ হবে না সেজন্য এই দুনিয়ায় আপনার আমার জীবনটাকে ইমানটাকে ঠিক করতে হবে মজবুত করতে হবে কোরআন দিয়ে মুমিনের পরিচয় কি মুমিন কাকে বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গার মধ্যে বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন জোরে বলুন আল্লাহু আকবার মুমিন তো তারাই হবে মুমিন তো তারাই যখন তাদের সামনে কোরআনের কথা আলোচনা করা হবে যখন তাদের সামনে আল্লাহর কথা আলোচনা করা হবে তাদের অন্তর কেঁপে উঠবে ভয়েতে কেঁপে উঠবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনে বুকের মধ্যে একটি ভূমিকম্পর মতো আওয়াজ হয়ে যাবে তাদেরকেই মুমিন বলা হয় যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় কোরআনের কথা যখন তাদের সম্মুখে বলা হয় ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা কোরআন যখন তেলাওয়াত করা হয় কোরআন যখন পড়া হয় তাদের ঈমান দুটো বৃদ্ধি হয়ে যায় আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এই পৃথিবীর মধ্যে সবথেকে ভালো সঙ্গীত হলো সবথেকে ভালো কিতাব হলো সবথেকে ভালো সুর হলো আল কোরআন এই কোরআনের সঙ্গে যদি আপনি আপনার মহব্বত হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বাড়াইয়া দিবে এই কোরআনকে মহব্বত করতেন সাহাবীরা আমার বন্ধুগণ আজকে কোরআন থেকে আমরা দূরে এই যে যুবকরা আমি অনেক খুশি অনেক অন্তর থেকে আমি দোয়া করি যুবকদের জন্য আজকে থেকে 20 বছর আগে আমাদের এই দেশের মধ্যে
প্রত্যেক গ্রামে গ্রামে গান আনতো গানের ব্যবস্থা করা হতো ঠিক কি না কিন্তু এই যুবকদের ব্রেনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর একটি বুদ্ধি আল্লাহ পাক ঢুকাইয়া দিলেন তারা অল্প সময়ের মধ্যে এমন একটি সুন্দর জান্নাতের বাগান সাজাইয়া দিলেন কোন সুবহানাল্লাহ কত সুন্দর কথা যে যুবকরা তারা মানে কারো সঙ্গে মাশওয়ারা না করেই এমন একটি ফয়সালা তারা নিয়েছে এবং বারবার বলে হুজুর দোয়া করবেন আমাদের জন্য আমরা তো এগুলো করতে পারি আমি অন্তর থেকে তাদেরকে দোয়া করি যে তারা যে কাজ আজকে করেছে এটা সাহাবীদের কাজ ইমানওয়ালাদের কাজ তার ইমানে শক্তি আছে প্রত্যেক বছর এমন প্রোগ্রাম যাতে আমরা করতে পারি ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ এবং কি আমার বন্ধুগণ শুধু জলসা করলেই হবে না দূর দূরান্ত থেকে যারা আলিম আসবে ওলামা আসবে তারা যেগুলি কথা বলবে কোরআন থেকে বললে শুধু কিচ্ছা কাহিনী বললে হবে না কোরআনে আমাদেরকে কি দিয়েছেন কোরআন কেন আমাদের কাছে আসলো কোরআন আমাদেরকে দিন নিয়ে আসছেন যেই দিনের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমিতে থাকতে পারলো না আছে কি আমার নবীর দেশ কোথায় নবীজির দেশ কোন জায়গায় অনেক মানুষ আছে আমাদের নবীজির নামও জানে না কোন জায়গায় জন্ম হয়েছে সেটাও জানে না নবীর জন্ম হলো মক্কা নবীর বাবার জায়গা হলো মক্কা নবীজির মার জায়গা হলো মদিনা নবীজি নিজের জায়গায় থাকতে পারলো না এই দাওয়াতের জন্য কোরআনের জন্য এই দাওয়াতের জন্য কোরআনের জন্য নবী 40 বছর থাকলেন মক্কায় এবং 40 বছরের পরে নবুয়ত পাওয়ার পরে নবীজি মদিনায় চলে গেলেন কোরআনের জন্য সাহাবীরা যে মেহনত করেছেন যে মেহনতের বিনিময়ে আজকে আমরা এই দিনে পেয়েছি নবীদের কাজ ছিল দুনিয়ার মানুষ তোমরা সকলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم والذي أرسل رسوله بالحق دين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا جي دين برحق شطر দিন ইসলাম এই দিনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছে ও কাফা বিল্লাহি শাহীদা ও নবী আপনি দিনের জন্য মেহনত করেন আপনি ইসলামের দাওয়াত দেন কোন কাফের কোন বেঈমান কোন মানুষ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু আমরা সকলেই জানি কত মানুষ চেষ্টা করেছে নবীকে মারার জন্য নবীজির স্বয়ং চাচা আবু জেহেল অনেক বড় মক্কার লিডার ছিল ছিল কি না মক্কার অনেক বড় লিডার ছিল বাদশা ছিল নবীজিকে সর্বক্ষণ মারার জন্য চেষ্টা করত প্ল্যানিং করত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নবী আপনি দিনের প্রচার করেন আপনি দিনের দাওয়াত দেন আপনার সাহায্য আমি করব আপনাকে কখনো কেউ কষ্ট দিতে পারবে না সেই ইমানের জন্য মেহনত করতে হবে কষ্ট করতে হবে আমরা কতটুকু কষ্ট করছি আমরা পাঁচ ওয়াক্ত নামাজই টাইম মতো পড়তে পারি না আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আপনি কত টাকার মালিক হয়েছেন কত সম্পদ আপনার হয়েছে আপনি টাইম পান না বেনামাজ করেন না সাহাবীদের হিস্টরি খুলে দেখেন এমন সাহাবী ছিল অনেক অনেক ধনী ধনী সাহাবী ছিল এক সাহাবী ছিল ওই জামানার মধ্যে 1000 ঘোড়া ছিল 1000 উট ছিল 10000 বকরি ছিল এমন ধনী ধনী সাহাবী ছিল এক সাহাবী ছিল এমন সাহাবী একদিন যদি একটি কাপড় পরিধান করতো দ্বিতীয় দিন সেই কাপড় পরিধান করতো না কিন্তু আমার বন্ধুগণ আমার ভাইয়েরা তারা কখনো আল্লাহকে ভুলে যায় নাই এমন ধনী ধনী সাহাবী তারা ছিল আজকে আমরা অল্প টাকার মালিক হয়ে আল্লাহকে ভুলে যাই আল্লাহকে মনে রাখি না দুনিয়ায় অহংকার করি মারামারি করি মানুষের মাটি আমরা ঠেলি আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এই জিন্দেগি এই সময় যখন শেষ হয়ে যাবে আপনি ইহকাল থেকে পরকালে চলে যাবেন যে জগতে আপনার সাহায্যকারী হবে একমাত্র আপনার ঈমান আমল কেউ সাহায্য করবে না আপনাকে আপনাকে সাহায্য করবে আপনার ঈমান এবং আপনার আমল করবে সাহায্য সেই জন্য আমরা সকলেই কোরআনের দিকে আসি ইসলামের পথে আসি
আল্লাহর পথে আসি রাসূলের পথে আসি রাসূলের দিন আমরা গ্রহণ করি এক আল্লাহর প্রতি আমরা চলে যাই তাহলে দুনিয়া এবং আখেরাতে আমাদের জন্য শান্তি বর্ষিত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ কেন তুমি আল্লাহকে অহংকার করো আল্লাহকে অস্বীকার করো আল্লাহর হুকুম তুমি কেন মানো না আল্লাহ পাক কাইফা শব্দ দিয়ে ব্যবহার করেন কাইফা তাকবুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কাইফা তাকফুরুনা বিল্লাহ ও দুনিয়ার মানুষ কেন তোমরা আল্লাহকে অস্বীকার করো আল্লাহকে অস্বীকার করো আল্লাহকে বুঝো না আল্লাহকে মানো না কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা তোমরা নিষ্প্রাণ ছিলে তোমাদের কোনো প্রাণ ছিল না আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহয়াকুম আমি তোমাদেরকে প্রাণ দিলাম জীবন দিলাম হায়াত দিলাম কত সুন্দর চোখ দিলাম কত সুন্দর নাক বানিয়ে দিলাম যার মধ্যে কোনো দাগ নাই যার মধ্যে কোনো অপূর্ণতা নাই এই জিন্দেগি তোমাকে আমি দিলাম ফাহয়াকুম সুম্মা ইউমিতুকুম আমার একদিন তোমার আমার কাছে চলে আসতে হবে আল্লাহর কাছে হাজির হতে হবে আমার বন্ধুগণ তাহলে তুমি কেন আল্লাহকে অস্বীকার করো কেন আল্লাহর সঙ্গে নাফরমানি করো ও দুনিয়ার মানুষ নিষ্প্রাণ ছিলে তুমি তোমাকে আমি এক ফোঁটা নাপাক পানি দিয়া এক ফোঁটা নাপাক পানি দিয়া আমি রক্ত বানাইলাম রক্ত দিয়া মাংস বানাইলাম সেই মাংসের মধ্যে একটু হাড়ি দিলাম এমন করে সুন্দর করে প্যাকিং করে তোমাকে মায়ের পেটে আমি স্থান দিলাম জায়গা দিলাম সেই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমার জন্য খানার ব্যবস্থা করে দিলাম কান সুবহানাল্লাহ আমার বন্ধুগণ যখন আমরা মার পেটে ছিলাম দশ মাস দশ দিন তখন আমাদেরকে কে খাওয়াইতেন কে পান করাইতেন সে আল্লাহ আমাদেরকে পান করাইতেন সে আল্লাহ আমাদেরকে খাওয়াইতেন পান করাইতেন কিন্তু আমরা দুনিয়ায় এসে যখন আমরা জ্ঞান বুদ্ধি হয়ে যায় আমার শক্তি হয়ে যায় তখন আমি আল্লাহকে ভুলে যাই আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্যই বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন জোরে বলুন আল্লাহু আকবার সেই জন্য কখনো অহংকার করতে নাই এক আল্লাহর সামনে মাথা নত করতে হবে যখন আপনি বিপদে পড়ে যাবেন সহায় চাবেন কার কাছে মদদ চাবেন আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে বলে দিলেন লিলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শীতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল بيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف জোরে বলুন আল্লাহু আকবার আপনি যখন বিপদে পড়ে যাবেন আপনি যখন ফুটাক্ত হয়ে যাবেন তখন সেই মালিকের ইবাদত করবেন যিনি হলেন কাবার মালিক ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত কার মালিক হবেন সেই ঘরের মালিকের ইবাদত করো যেই ঘরের মালিক হলো আল্লাহ যে আল্লাহ গোটা বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আকাশ বানিয়েছেন যে বৈরি আমাদের তারাও নাহা এমন একটি আকাশ আমি বানিয়েছি যে আকাশের মধ্যে কোনো খাম্বা নাই এই আকাশের মধ্যে কত সুন্দর সুন্দর তোমাদের জন্য আমি লাইটের ব্যবস্থা করে দিয়েছি আমি চন্দ্র বানিয়েছি সূর্য বানিয়েছি তারকাগুলি ঝকমক করতেছেন আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আজকে যে আমরা একটি আকাশ বানিয়েছি একটি প্যান্ডেল বানিয়েছি যার জন্য আমাদের অনেক খুঁটির প্রয়োজন হয়েছে এইগুলি আমরা লাইট দিয়েছি আমার বন্ধুগণ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তেমন আকাশ বানিয়েছেন একটি ছাদ আমাদের জন্য বানিয়েছেন জমিন আমাদের জন্য বিছনা স্বরূপ বানিয়ে দিয়েছেন কুল সুবহানাল্লাহ আল্লাহ বলেন বিগাইরি আমাদিন তারাউনাহা কত বড় আকাশ আমি বানিয়েছি যার কোনো শেষ নাই
সেই আকাশের মধ্যে আমি সুন্দর সুন্দর তারকা আমি দিয়েছি নক্ষত্র আমি দিয়েছি চন্দ্র আমি বানিয়েছি সূর্য তোমাদের জন্য আমি লাইটের ব্যবস্থা করেছি কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এমন হাজার হাজার নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে মালামাল করেছেন কখনো আল্লাহকে ভুলবেন না সর্বক্ষণ সর্বহালতে সর্বহালতে সর্বঅবস্থা আল্লাহকে ডাকবেন আপনি যখন বিপদে পড়ে যাবেন আপনি যখন মুসিবতে পড়ে যাবেন কোন মানুষকে ডাকবেন না কোন খাজা বাবাকে ডাকবেন না আপনি নীরবে উঠে ওযু করে মসজিদে চলে যাবেন দুটো হাত তুলে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি বিপদে পড়েছি আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার সাহায্য করবেন কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কত হাজার হাজার কোটি কোটি নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যদি আমরা বলি এখন সময় নিয়ে যদি বলি রাত শেষ হয়ে যাবে আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে বলেছেন আলাম নাজ আল্লাহ আইনাইনি ওয়া লিসানা ওয়া শাফাতাইন আল্লাহ বলেন দেখেন বুঝায় কত সুন্দর করে ও বান্দা তোমার যে আমি চোখ দিছি চোখ 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 অত দামি চোখ যার দুটা চোখ খুলায় তাকে জিজ্ঞাসা করেন ভাই আপনার চোখের কত প্রয়োজন সে বুঝতে পারবে আমার চোখ আছে আমি বুঝতে পারি না চোখের কত দাম আমার হাত আছে আমি বুঝতে পারি না হাতের কত দাম এগুলি আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহ পাক সেটা বলেন আলাম না যে আল্লাহ আইনাইনি ও বান্দা তোমাকে আমি দুটো চোখ দিয়েছি আলাম না যে আল্লাহ আইনাইনি এবং তোমাকে কথা বলার জন্য আমি একটি জিহ্বা দিয়েছি যে জিহ্বা দিয়ে তুমি সুন্দর সুন্দর কথা বলো যে জিহ্বা দিয়া তুমি আল্লাহকে আল্লাহকে ডাকবে যে জিহ্বা দিয়া তুমি কোরআন তেলাওয়াত করবে যে জিহ্বা দিয়া তুমি আল্লাহকে স্মরণ করবে যে জিহ্বা দিয়া তুমি তসবিহ করবে ভালো ভালো কাজ করবে ওয়াহাদাইনাহুন নাজিদাই হেদায়েতের পথ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সেজন্য আমার বন্ধু আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক বস্তু দিয়ে আমাদেরকে বোঝাইছেন ও দুনিয়ার মানুষ তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো এক আল্লাহকে বিশ্বাস করো নবীর প্রতি ঈমান আনো নবীর প্রতি বিশ্বাস রাখো এমনকি ভালো ভালো কাজ যদি তুমি করতে পারো তাহলে পরকালে তোমার জন্য জান্নাত হয়ে যাবে যে জান্নাতে কখনো আপনি মরবেন না আপনার দিলে যা চাবে তাই আপনি পাবেন অফি তাস্তাহি আনফুসুকুম আপনার মনে যা ইচ্ছা তাই আপনি পারবেন আমার বন্ধুগণ আমার ভাইরা সুতরাং দুনিয়াতে আপনার আমার জীবন যত বছর চলে গেছে জীবনে যত গুনাহ আপনার হয়ে গেছে আপনি যদি গুনাহ হওয়ার পরে আপনার আপনার মনে পড়ে গেছে আমি জীবনে অনেক গুনাহ করেছি আপনি কখনো নৈরা হবেন না আল্লাহ পাক বলেছেন লা তাকুনাতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ আমার মুরব্বি বাবাজি রাজুবাদ বন্ধুগণ জীবনে যদি অনেক গুনাহ আপনি করে ফেলেছেন আপনি আসেন আল্লাহর কাছে আল্লাহ পাক বলেন লা তাকুনাতু মির রহমাতিল্লাহ ও বান্দা তুমি কত গুনাহ করেছো তোমার গুনাহ থেকে আল্লাহর রহমত বেশি কোন সুবহানাল্লাহ আল্লাহর রহমত আরো অনেক বেশি আপনি আল্লাহর কাছে চলে যান আল্লাহ আপনার জীবনে সব গুনাহ মাফ করে দিবেন কোন সুবহানাল্লাহ সাহাবীরা তো অনেক গুনাহ করেছেন এক সাহাবীর ঘটনা বলে আমি শেষ করে দিব একজন মহিলা সাহাবী গুনাহ করে ফেলেছে জিনা করে ফেলেছে অন্যায় হয়ে গেছে এবার রাসূলের কাছে চলে আসছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গুনাহ করেছি আমি জিনা করেছি আল্লাহর নবী বলে না তুমি জিনা করো নাই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি নবীজি বলেন না তুমি জিনা করো নাই এবার নবীজি এটা চায় যাতে এই মহিলাকে আমি শাস্তি না দেই কারণ কোরআনের আইন হলো যারা বিবাহিত তারা যদি জিনা করে তাদেরকে পাথর মেরে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়া হয় এবার সাহাবিয়া বলল ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি আল্লাহর নবী বলল না তুমি জিনা করো নাই
যখন মহিলা সাহাবী চারবার বলার পরে আল্লাহর রাসূল বিশ্বাস হয়ে গেল যে হ্যাঁ তুমি জিনা করেছো এবার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন জিনার দ্বারা কি তোমার পেটে বাচ্চা এসেছে সাহাবীয়া বলল জি ইয়া রাসূলুল্লাহ আমার পেটে সন্তান এসেছে আল্লাহর রাসূল বললেন তাহলে গুনাহ করছো তুমি তোমার ছেলে যে বাচ্চা আসে কখনো গুনাহ করে নাই তাহলে বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তারপরে তুমি আমার কাছে চলে আসো সাহাবীয়া কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল ভয় গুনাহের ভয় কার ভয় আল্লাহর ভয় সাহাবীয়া কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল নবীজি বললেন যখন তোমার বাচ্চা প্রসব হবে তখন তুমি আমার কাছে চলে আসবে সাহাবিয়া বাড়িতেও প্রতিদিন ওযু করে নামাজ করে আল্লাহর কাছে কান্দে আল্লাহ আমি জীবনে যে গুনাহ করেছি এই গুনাহের শাস্তি আমি দুনিয়াতেই পেতে চাই আখেরাতে আমি জাহান্নামে যেতে চাই না এই ভয় কার কথা বলো না কার ভয় আল্লাহর ভয় এবারে যখন সাহাবী সাহাবিয়া দশ মাস হয়ে গেল বাচ্চা প্রসব হয়ে গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাচ্চা প্রসব হয়ে গেছে এবার আমাকে শাস্তি দেন আমি দুনিয়াতেই শাস্তি পেতে চাই ওই কিয়ামতের দিন কোটি ওই কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে আমি জাহান্নামে যেতে চাই না ইয়া রাসূলুল্লাহ আপনার কি শাস্তি আছে আমাকে শাস্তি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেন আল্লাহর নবী বলল ও সাহাবিয়া তোমার যে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে জন্ম হয়েছে তার জন্য আইন হলো বিধান হলো যখন কোনো মহিলার বাচ্চা জন্ম দিবেন সে দেড় বছর কিংবা দুই বছর আড়াই বছর হামিলাইনি কামিলাইনি আড়াই বছর দুই বছর দুগ্ধ পান করাতে হবে কি না এবার রাসূলুল্লাহ বলল ও সাহাবিয়া তুমি দুই বছর তোমার সন্তানকে দুগ্ধ পান করাও সাহাবিয়া আরো চিন্তায় পড়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুই মাস না আপনি আমার বিচার করলেন না আমি তো অনেক চিন্তায় পড়ে গেছি কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে তাহলে আমি কি জবাব দেব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে বিচার করে দেন জাহান্নামে আমি যেতে চাই না আমি দুনিয়াতে শাস্তি পেতে চাই ওই কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় জাহান্নামের শাস্তি আমি পেতে চাই না আল্লাহর নবী বললেন ও সাহাবিয়া তোমার বাচ্চাকে তুমি দুই বছর দুগ্ধ পান করাবে যখন বাচ্চা বড় হয়ে যাবে দুই বছর পরে তুমি আমার কাছে চলে আসবে সাহাবি আবার কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল সাহাবি আর টেনশনে পড়ে গেল ইয়া আল্লাহ আমার জীবনে কত বড় ভুল হয়ে গেল আমি গুনাহ করে ফেলেছি আল্লাহ আমাকে মাফ করে দাও ডেইলি নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্দে নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্দে এবার যখন দুই বছর পুরা হয়ে গেল দুই বছর যখন শেষ হয়ে গেল সাহাবিয়া বাচ্চাকে নিয়ে নবীজির কাছে চলে আসলো বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে আমার বাচ্চা ওই বাচ্চা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি প্রবাহিত শুরু হয়ে গেল এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাচ্চাকে দেখলেন হুজুরের চোখ থেকে পানি প্রবাহিত হয়ে গেল কারণ কি যে জিনা করবে কোরআনে শাস্তি হলো অবিবাহিত হলে তাকে 100 কুরা মারবে কুরা মিআতু জালদা আর যদি বিবাহিত হয় তাহলে কোরআনের হুকুম হলো আল্লাহর হুকুম হলো মানে গর্ত খুঁদে তাকে আধা গাধার মধ্যে রেখে তাকে পাথর মারে শেষ করে দেওয়া এবার নবীজি চোখ দিকে পানি প্রবাহিত আরম্ভ হয়ে গেল বাচ্চা কোলে নিয়া এবার হুকুম দিল ও জল্লাতেরা যাও গর্ত খোদো গর্তর মধ্যে মহিলাকে দিয়ে পাথর মেরে শেষ করে দাও হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত মেহেরবান ছিলেন কত দয়ালু ছিলেন কিন্তু এমন সাহাবিয়া ছিলেন জীবনে তারা অনেক গুনাহ করেছে গুনাহ করার পরে তারা এমন তওবা করেছে এমন তওবা করেছে তাদের গুনাহ দুনিয়ার মধ্যে আল্লাহ পাক মাফ করে জান্নাতের সার্টিফিকেট তাদেরকে দিয়ে দিয়েছেন কোন সুবহানাল্লাহ তারা গুনাহ করছে ঠিক কিন্তু গুনাহ করার পরে তাদের অন্তরে এমন ভয় আসছে যে হারে কিয়ামতের দিন যদি জিজ্ঞাসা করে তাহলে আমার কি অবস্থা হবে তাদের গুনার শাস্তি তারা দুনিয়ায় পেয়ে তারা জান্নাতি হয়ে গেল কোন সুবহানাল্লাহ সেজন্য জীবনে মানুষ মানুষের গুনাহ হতেই পারে বড় কথা না গুনাহ না হয় তাহলে আল্লাহ মাফ করবে কাকে
কিন্তু গুনাহ করার পরে আপনার অনুভূতি হতে হবে যে আমি গুনাহ করছি আল্লাহ তো সব দেখে আল্লাহু ইয়ালামু খায়নাতাল আয়ুন আপনি যেখানেই থাকেন আপনি বাজারে থাকেন বাড়িতে থাকেন আপনি একলা থাকেন যেই জায়গার মধ্যে থাকেন আপনার চোখ দিয়ে কি গুনাহ করলেন ব্রেন দিয়ে কি গুনাহ করলেন হাত দিয়ে আপনি কি গুনাহ করলেন পা দিয়ে আপনি কি গুনাহ করলেন সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন জানতেছেন সেই জন্য যদি গুনাহ হয়ে গেছে আপনি আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ জীবনের সকল গুনাহ maaf করে দিবে তো আমরা মুসলমান হতে হবে একদম প্রকৃত মুসলমান সলিড মুসলমান হতে হবে তাহলে তো জান্নাত পাবেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুন যাযাতহুম ঈমানা কিন্তু আজকে আমরা এমন মুসলমান যে আমাদের ঈমান আমাদেরকে মসজিদে নিতে কথা বলেন না কেন পারে না খালি জলসা দিলে হবে না দূরে থেকে খালি আলেম মানে বয়ান শুনলে কাম হবে না জীবনে নিজের জীবনকে পরিবর্তন করতে হবে নিজের জীবন নিজেই পরিবর্তন করতে হবে কোরআনের মধ্যে আছে যে ওই জাতিকে ওই সম্প্রদায়কে আল্লাহ কখনো পরিবর্তন করেন না যখন তারা নিজে পরিবর্তন না হয় নিজে পরিবর্তন হতে হবে আমাদের জীবনে কত গুনাহ নামাজ পড়ে মানুষের মাটি ঠেলে শ্বাস করে দেয় পাঁচবার হজ করেছে দশবার হজ করেছে খেতের আইন কাটতে কাটতে মানে আইন নাই কেন সুদের ব্যবসা সুদের এমন ব্যবসা সুদকে সে হারাম বলে মনে করে না সে বলে এটা জায়েজ হালাল হাদিসের মধ্যে আছে আর রাশি ওয়াল মুরতাসি লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাসি যে সুদ দেয় এবং যে নেয় এবং যে লেখালেখি করে যে সাহায্য করে সকলেই গুনাহগার আর সুদের সবথেকে নিম্ন নিম্ন গুনাহ কি গুনাহ হবে জানেন সুদ এমন একটি খারাপ বস্তু যেটা সমাজকে ধ্বংস করে দেয় মানুষের মিল মহব্বতকে নষ্ট করে দেয় সুদের সবথেকে নিম্ন স্তরের গুনাহ হলো মার সঙ্গে জিনা করা নাউযু বিল্লাহি মিন যালিক সেজন্য এগুলি আমাদের সমাজে একদম প্রচার হয়ে গেছে এগুলি আমরা বাদ দেই আমাদের মধ্যে সাহাবীদের মধ্যে মহব্বত হতো ইদাশ তাকা আজবুন তাদা আলাহু সাইরুল জাসাদ ওয়াল হুম্মা যখন আপনার শরীরে কোনো জায়গায় আঘাত পান আপনার মনে হয় যে গোটা শরীরের মধ্যে আপনি আঘাত পান তদ্রুপ একজন মমিন ভাই যদি কোনো বিপদে পড়ে সকলেই যদি আমরা তাকে সাহায্য করি সে মনেই করবে না যে আমি বিপদে পড়েছি মুসলমান তো হবে এক এক হবে মুসলমান মুসলমান কি হবে এক জাতি হবে সকলেই সকলকে মহব্বত করবে ভালোবাসবে হিংসা থাকবে না আল্লাহ পাক বলছেন আল্লাহ রাসূল বলছেন লা তাকাতাউ ওয়া লা তাদাবারু ওয়া লা তাবাগাজু ওয়া লা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা যে তোমরা একজন আরেকজনকে দেখে পিঠ ফিরিয়ে দিও না লা তাকাতাউ আত্মীয়তা ভঙ্গ করে দিও না ওয়া লা তাদাবারু পিঠ ঘুরিয়ে দিও না ولا تباغضوا دشمنی করো না ولا تحاسدوا হিংসা কখনো করো না কারণ হিংসা নবী যে আমাদেরকে শেখায় নাই সাহাবী আমাদেরকে শেখায় নাই আল্লাহ আমাদেরকে শেখায়নি ওয়া কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা আর তোমরা সকলেই ভাই ভাই কোন সুবহানাল্লাহ আমরা সকলে কি ভাই ভাই কত সুন্দর কথা এগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে এবং কি নামাজ কায়েম করতে হবে যাকাত দিতে হবে হালাল উপার্জন করতে হবে হালাল হালাল হারাম হবে না হারাম খেয়ে আপনি যত সিজদা করেন আপনার সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না সেজন্য এই জমানায় এই যুগে যদি আপনি ওলি দেখতে চান তাহলে দেখবেন যেই মানুষটা নিজে মেহনত করে উপার্জন করে রোজগার করে সে একটা ওলি কোন সুবহানাল্লাহ সেজন্য যুবকরা আমি যুবকদেরকে বলি তোমরা দুইটা কাজ করবা কয়টা দুইটা কাজ করবা একটা হলো চরিত্র ভালো করবা চরিত্র যদি খারাপ হয় তাহলে দাম নাই নবীজি কেয়ামতের দিন সুপারিশ করবেন না চরিত্র আপনার ইউসুফের মতো হতে হবে চরিত্র হতে হবে হযরতে মূসা আলাইহিসসালাম আমি বলতাম কিন্তু সময় নাই হযরতে মূসার চরিত্র কেমন ছিল হযরতে ইউসুফ আলাইহিসসালামের চরিত্র কেমন ছিল এমন চরিত্র গঠন করতে হবে এবং কি রোজগার করতে হবে অনেক যুবক আমরা আছি কামাই করে না রোজগার করে খালি টাইম পাস করে মা বাবার পয়সা নিয়ে খালি আড্ডা মারে নষ্ট হয়ে গেছে না বেকার বসে থেকো না তুমি কাজ করো যে কোনো কাজ করো কাজ করে তো ছোট বড় হয় না তুমি যেই কাজ জানো যেখানেই কাজ পাও তুমি কাজে লেগে যাও এটা আল্লাহর হুকুম কার হুকুম আল্লাহর হুকুম আল্লাহর নবীর হুকুম
এবং কি দুই নম্বর হলো চরিত্র ঠিক করতে হবে মুরব্বি যারা আছেন তারা হলেন তাদেরকে ইসলাম অনেক সম্মান দিয়েছেন মুরব্বি যারা আছে তাদের তারা হলো সম্মানের পাত্র তাদের কাছ থেকে মাশওয়ারা নিব মাশওয়ারা নিয়ে আমরা কাজ করব এবং তাদেরকে সম্মান দেব তারাই তো আমাদের সমাজের মুরব্বি তাদের তারাই তাদের দুনিয়া করে তো আজকে আমরা অতটুক আসছি তো আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইনফাল্লা আল্লাহর রাসূল ওই আমলটাকে বেশি মহব্বত করেন যে আমলটা মানুষ সব সময় করে কন্টিনিউ করে ওই আমলটা সবথেকে বেশি ভালো পায় সেজন্য আমরা সকলেই জীবনে কিছু আমলে আকবারি আমাদের জীবন কিছু পরিবর্তন করি নামাজ যারা পড়েন না নিয়ত করুন আজকে থেকে আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ হাত তুলুন ইনশাআল্লাহ এটাই তো আল্লাহর ঈমানের পরিচয় দেওয়া হবে আপনার ঈমানের পরিচয় কখন হবে ফজরের সময় ইমানের পরিচয় কেমন হবে ফজরের সময় যখন আজান দেয় ঠান্ডার সময় আপনি কম্বল ভালোবাসেন না আল্লাহকে ভালোবাসেন এটাই তো ইমানের পরিচয় হবে আল্লাহ রাসূল বলেন তাকে ইমানের সার্টিফিকেট দিয়ে দাও যে ঠান্ডার সিজনে মসজিদে চলে যায় কোন সুবহানাল্লাহ সেদিনে আমরা পরিবর্তন হতে হবে জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ করতে হবে হালাল উপার্জন সত্য কথা না বললে কোনো দাম নাই মুখ থেকে সত্য কথা বলবে সর্বদা আল হাক্কু আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক সত্যই সর্বদা আপনাকে জান্নাতে নিয়ে যাবে জান্নাতে ওয়াল কিযবু ইউহলিক আর মিথ্যায় আপনাকে জাহান্নামে নিয়ে যাবে তো আমরা সকলেই ইনশাআল্লাহ আমল কম করবেন বেশি আমল করার দরকার নাই একটু একটু করেন তবে পরিষ্কার করে করে ইন্নামাল আমালু বিন্নিয়াত সকল আমলের নির্ভর হলো নিয়তের উপর নিয়ত নিয়তকে পাক করেন ভালো করেন অল্প অল্প আমল করেন যেগুলি ফরজ আমল আছে যেমন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ এটি পড়তেই হবে কোনো জায়গায় মাফ হবে না তেমনি আমল করেন নিজের পরিবার পরিজনকেও দাওয়াত দেন যেমন হুজুর বলে গেছে ওয়াকমুর আহলাকা বিসসালাত তুমি নিজে নামাজ কায়েম করো তোমার ছেলে সন্তান মেয়ে পরিবার গ্রামবাসী সকলকে আমরি বিল মারুফ ভালো কাজের আদেশ দাও ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমরা সকলেই করব ইনশাআল্লাহ কে কে করবেন হাত তুলেন সকলেই করব আল্লাহ সকলকে তুমি কবুল করো